বিশ্বকাপে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 49.3 ওভার সবগুলো উইকেট হারিয়ে 199 রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টিবেন স্মিথ 46 রান করেন এবং ডেভিড ওয়ার্নার 41 রান করেন। এছাড়া বলার মতো আর কেউ ব্যাটিং পারফরমেন্স করতে পারে নাই। ভারতের হয়ে জাদেজা অসাধারণ বল করেন, 10 ওভারে 2 মেডেন 28 রানে 3টি উইকেট লাভ করেন। কুলদীপ যাদব এবং বুমরা 2টি করে উইকেট পান। সিরাজ আশ্বিন এবং হার্দিক পান্ডিয়া এরা 1টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুব দ্রুতই 3টি উইকেট হারায়। এরপরে হাল ধরেন কেএল রাহুল, বিরাট কোহলি। বিরাট কোহলি 85 রানে আউট হয়ে গেল। কেএল রাহুল লাস্ট পর্যন্ত ব্যাট করেন, 97 রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। ম্যাচটি সহজেই 6 উইকেটে জয়লাভ করে ভারত।